আসসালামু আলাইকুম। জোনাকি টেলিভিশনের এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি বিনা আক্তার। নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬ দিনব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে শনিবার তৃতীয় ধাপে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের সভাপতি এম এ কাউসার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খান নুরুদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মুস্তফা খান, উপজেলা বিআরডিবির সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ও আরিফুজ্জামান শাফিন শাহ, এছাড়া ও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা, ডাক্তার, কর্মচারী, সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।